একবার এক জঙ্গলে একটি টুনি আর একটি রাক্ষস আর একটি ডাইনি বসবাস করত। তবে রাক্ষসের সাথে টুনির খুবই ভাব ছিল। একবার হলো কি, টুনি রাক্ষসকে বলতে লাগলো, বাহ রাক্ষস দাদা, তোমাকে তো দেখতে খুবই সুন্দর লাগতেছে। আরে তাই নাকি টুনি, সত্যি কি আজকে আমাকে দেখতে সুন্দর লাগতেছে? হ্যাঁ রাক্ষস দাদা, আজকে তোমাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর তোমার শরীরে আবার আটা ময়দা মাখাইছে নাকি যে এত চকচক করতেছে? আরে আমার শরীরে আটা ময়দা মাখাইতে যাবো কেন? আমি কি মেয়ে মানুষ নাকি সারাদিন শরীরে আটা ময়দা মাখামু? যাই বলো দাদা, তোমাকে কিন্তু আজকে ঠিক মেয়ে মানুষের মতোই দেখতে লাগতেছে। কি ব্যাপার রাক্ষস দাদা, তোমাকে আজকে খুবই খুশি খুশি লাগতেছে, কারো সাথে আবার লাইন মারতে যাবে নাকি? আরে না রে টুনি, তুই যে কি বলিস না, আমি হলাম রাক্ষস, আমাকে দেখে সবাই ভয় পায়, আমি আবার কার সঙ্গে লাইন মারতে যাব? বা কে আমার সঙ্গে লাইন মারতে আসবে? হ্যাঁ এ জীবনে মনের মতো একটা গার্লফ্রেন্ড পাইলাম না রে, যে আমাকে দেখে সেই ভয় পায়, কেউ আমার গার্লফ্রেন্ড হতে চায় না রে। আরে রাক্ষস দাদা, তোমার মনে এত কষ্ট, আগে তো কোনোদিন কিছু তুমি আমাকে বলোই নাই। তোকে বলেই বা কি করব, তুই তো আর আমার এই সমস্যাটার সমাধান করে দিতে পারবি না, তাহলে তোকে এসব বলে আমার লাভ কি? তুমি আমাকে একবার বললেই তো দেখতা আমি তোমার সমস্যাটা সমাধান করে দিতে পারি কিনা। আরে হ্যাঁ রে টুনি, তুই কি আমার সমস্যাটার সমাধান করে দিতে পারবি? তুই যদি আমার সমস্যাটার সমাধান করে দিতে পারিস, তাহলে তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দেব। তাই রাক্ষস দাদা, আমি যদি তোমার এই সমস্যাটা সমাধান করে দিতে পারি, তাহলে আমি তোমার কাছে যা চাবো তুমি কি আমাকে তাই দিবা? আরে হ্যাঁ হ্যাঁ, তুই যা চাবি আমি তোকে তাই দেব। ঠিক আছে রাক্ষস দাদা, তুমি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও, আর বাদ বাকি ব্যবস্থা আমি করে দিচ্ছি। আরে টুনি, তুই কি সত্যি সত্যি ব্যবস্থা করবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তোমাকে বলছি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতে, তুমি নাকি সরিষার তেল দিয়ে ঘুমাও, ঘুম থেকে উঠে দেখবা তোমার গার্লফ্রেন্ড তোমার সামনে হাজির। এরপরে টুনি ওই জায়গা থেকে চলে গেল, আর রাক্ষসের জন্য রাক্ষসী একটা গার্লফ্রেন্ড খুঁজতে লাগলো।